কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, একজনকে পিটিয়ে হত্যা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা, এ পর্যন্ত ছয়জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না। একটা নির্বাচনে যদি আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে। এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, নতুন বাংলাদেশের যাত্রা কোন পথে এটা নির্ধারিত হয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ আন্দোলনের পরে এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর বদল না করার ফলেই আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারিনি। কিন্তু 2018 সালের পরে বাংলাদেশে এই প্রশ্নটা সকলের জন্যই, এমনকি বৃহৎ রাজনৈতিক দলগুলোর জন্য একটা বাস্তবতা হিসেবে হাজির হলো, যে এই পুরনো বহাল বন্দোবস্ত যেটা দিয়ে এইরকম একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করা যায়, এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোকে একটা ফ্যাসিস্ট নির্বাচনী কর্তৃত্ববাদী একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করা যায়, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র হবে না। কাজে একটা নির্বাচনে যদি আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে। এইটা ছিল 2018 সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতের নির্বাচনের পরে এক রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতা সামনে ছিল বলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং বদলের প্রশ্নটি মুখ্য রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছিল, এবং যুগপৎ আন্দোলনে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং রূপান্তরের কর্মসূচি সামনে এসেছিল, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন সামনে এসেছিল। এবং সেই কারণেই বলবো যে জমিন তৈরি হয়েছে, সেই জমিনের ছাত্র জনতা যে অভ্যুত্থান তৈরি করলো, আমাদের দেশের ছাত্ররা, শিক্ষার্থীরা, তরুণরা যে অগ্রণী ভূমিকা নিলেন এই অভ্যুত্থানের ক্ষেত্রে, তারা এই বাংলাদেশে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চান, এটা স্পষ্ট করে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। ফলে নতুন বাংলাদেশের যাত্রা কোন পথে এটা নির্ধারিত হয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে নতুন একটা বন্দোবস্ত লাগবে। সেই বন্দোবস্তের ভিত্তি হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান, এর বাইরে অন্য কিছু নয়। কিভাবে আমরা সেটা অর্জন করব, সেই বিষয়ে এখন জাতীয় ঐক্যমত্য দরকার। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, তাদের কাজ হচ্ছে এই জাতীয় ঐক্যমত্য তৈরিতে সহায়তা করা, তার ক্ষেত্র প্রস্তুত করা। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সকল অংশীজনকে একটা জাতীয় ঐক্যমত্যে নিয়ে আসা, কিভাবে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সংবিধান অর্জন করতে পারি, কিভাবে এই দেশে স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারাই সরকার আসবে তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহিতার জায়গা সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি পুরনো অনেক লক্ষণ এখনো তৈরি হয়ে আছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, একজনকে পিটিয়ে হত্যা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা, এ পর্যন্ত ছয়জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না। এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া যাবে না। অবশ্যই এদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে, যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টরা যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না, এবং সেই বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো রকম শিথিলতা সেটাও আমরা দেখতে চাই না। রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ, সদর আলিটেক, বক্তাবলি, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের দ্বিতীয় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।